ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সাউথ এশিয়ান গেমস এর ম্যাচ ক্রিকেটে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল ও নেপাল এই ম্যাচের শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেপাল ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্যই দারুণ করতে পারেনি দুই ওপেনার সৌম্য সরকার ও নাইম শেখ দুজনেই আউট হয়েছেন ব্যক্তিগত ছয় রান করে এরপর দলের হাল ধরেছেন তরুণ নাজমুল হোসেন শান্ত অধিনায়ক নিজেই করেছেন অসাধারণ ব্যাটিং আজ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়েছেন ষাট বলে পঁচাত্তর রান একশো পঁচিশ স্ট্রাইক রেটে তার অপরাজিত পঁচাত্তর রানের ইনিংসটি সাজানো ছিল চারটি ছক্কা ও চারটি চারে চার ছক্কা চার চারে খেলা শান্তর পঁচাত্তর রানের ইনিংসে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করেছেন আফিফ হোসাইন মাত্র আটাশ বলে রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আফিফ একশো পঁচাশি আফিফের ইনিংসটি সাজানো ছিল একটি ছক্কা ও ছয়টি চারে তাতেই লড়াকু সংগ্রহ হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলের শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ